সবচেয়ে একটি মজার বিষয় যে বাংলাদেশ দলের আগে হোবার্ট এসে পৌঁছিয়েছি আমরা, যারা গণমাধ্যম কর্মী আছে গুটি কয়েকজন আমরা এখানে এসে পৌঁছিয়েছি। বাংলাদেশ দল আগামীকাল যখন আসবে তখন তাদের ট্রানজিট হয়ে মেলবোর্নের 3 ঘন্টা ট্রানজিট কাটিয়ে আগামীকাল হোবার্টের সময় বিকালে তারা এসে পৌঁছাবে। এদিকে আবহাওয়ার কথা বলতে হবে, সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস রয়েছে একটা। আমরা স্টেডিয়ামের সামনে যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে একটি নদী রয়েছে, তার পাশে যে সুন্দর স্টেডিয়াম সেখানেও কিন্তু আমরা বাতাস দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের জন্য কাজটি খুব একটু সহজ হবে না, কারণ এখানে 22, 23, 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে। 22 তারিখে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে 23 তারিখে সারাটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাংলাদেশের কোনো রকমের অনুশীলন ছাড়াই মাঠে নামতে হতে পারে, সেটি বাংলাদেশের জন্য কিন্তু অনেক কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াবে। কারণ বাংলাদেশে হোবার্টে কোনো সময় ম্যাচ খেলেনি, ইভেন অস্ট্রেলিয়া শুধুমাত্র একটি ম্যাচ খেলেছে, সেটি হচ্ছে আবার আফগানিস্তানের সঙ্গে, যেটা হচ্ছে গা গরমের ম্যাচ ছিল। সে হোবার্টে এসে নিজেদের মানিয়ে নেওয়া, মাঠে নামা একটু কঠিন কাজ হবে। তারপর বাংলাদেশ চাইবে নিজের সেরাটা খেলে একটি ভালো ফলাফল করতে, যেটা সাকিব আল হাসান করে দেখাতে যায়। সাকিব টি-20তে এরই মধ্যে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে এসেছেন, তার মধ্যেও কিন্তু একটি আত্মবিশ্বাস কাজ করছে, পুরো দলে তারা খেলতে যাচ্ছে। এবং মাঠেও আমরা দেখেছিলাম আগামীকালকে তারা ব্রিসবেনে অনুশীলন করেছিলেন, সেখানেও কিন্তু সকলের মধ্যে একটি আত্মবিশ্বাস দেখেছিলাম। ম্যাচের আগেই তারা ঘুরে দাঁড়াতে যায়। নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের পরিসংখ্যানও ভালো হয়েছে, 3 ম্যাচের মধ্যে বাংলাদেশের 2টি জয়লাভ করেছে, আরও একটি জয় তারা এই বিশ্বকাপ থেকে জিততে চায়। এবং 7 সালের পর থেকে যে জয়ের খরা রয়েছে টি-20তে, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে চায়। আমরা উইকেট দেখার চেষ্টা করছিলাম, ওভালে মাঠ দেখার চেষ্টা করছিলাম, মাঠটা কিন্তু অনেক বড়। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু বিশেষ করে ব্যাটসম্যানের জন্য কাজ কঠিন হবে, কারণ বাংলাদেশে পাওয়ার হিট করার মতো ব্যাটসম্যান খুব কমই রয়েছে। আপাতত এই ছিল আমার কাছে এখনও সর্বশেষ।